ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের নিউ মার্কেটের কাছে যে শ্রীলেদাসটা আছে সেটা সবচেয়ে বড় যে শ্রীলেদাসটা এখানে এত লেভেলের ভিড় এত লেভেলের ভিড় যে আমি কিছুই কিনে উঠতে পারিনি সেরকম তো ওই জন্য মনেরও এখানে আসার কথা ছিল তো মনকে আমি সাজেস্ট করলাম যে এই শ্রেলেদার্সে এসো না কেন কি তোমার কিছু কেনা হবে না শান্তিভাবে তো আমি সাজেস্ট করেছিলাম শ্রীরামপুর বা বর্ধমানের মধ্যে কোনো একটাতে যাও বর্ধমানটা হচ্ছে আমাদের আরামবাগ থেকে কাছে তো এখন মন বর্ধমান শ্রীলেদার্সেই যাচ্ছে এটা কার্জেন গেট তোমরা দেখে বুঝতেই পারছো যারা জানো তো এই বর্ধমানের শ্রীদাসটা হচ্ছে রূপ সিনেমা হল আছে তার কাছেই বর্ধমান শ্রীদাসটা তো চলো দেখে নেওয়া যাক আমাদের বর্ধমান শ্রীদাসে এবারে পুজোর কি কী নতুন নতুন কালেকশান আছে তো এখানে ফার্স্টেই দেখো তোমাদের ব্যাগ সেকশান দিয়ে আমরা শুরু করেছি দেখাতে তোমাদেরকে তো এখানে অনেক রকমই ব্যাগের কালেকশান আছে আর এই জায়গাটা কি অনেকটা ভিড়টা কম যার জন্য একটু ঘুরে ফিরে একটু ভিডিও বানানো যাচ্ছে একটু ব্লগ করা যাচ্ছে তো এই সিলেদাসের ভিড়টা আমার সব সত্যিই কম লেগেছে কেন কি অন্য জায়গায় এত ভালোভাবে ভিডিও বানানো যায় না এখানে যেটা সবচেয়ে ভালো তো এখানে দেখো অনেক রকমের পার্টস মন দেখাচ্ছে তোমাদেরকে তো এই জিনিসগুলো আমাদের খুবই কাজে আসে আর এগুলো লেদারের পার্টস হয় তো যার জন্য খুবই ভালো একটু অ্যারিস্ট্রোকে সেই ব্যাপারটা থেকে যায় এবার দেখো জুতো দেখানো হচ্ছে এটা পুকুর জুতোর মানে ওর সাইজের জুতো এই রোটাতে আছে তো এখানে দেখো একটু কালারফুল জুতো হয় এটা এই জুতোটা আমার বেশ ভালো লাগছে কালারফুল দেখে কেন কি বাচ্চাদের একটু কালারফুল পড়লেই বেশি ভালো লাগে এখানে সব ধরনেরই জুতো আছে কিন্তু ওর মিমি যেহেতু নিউ কার্ট পরে তো ওর নিউ কার্টই পছন্দ ও অন্য কিছু নেবে না দেখতেই পাবে তোমরা নেক্সট ট্রিপে যে ও অ্যাকচুয়ালি কী নিয়েছে আর এই রেড জুতোটা আমার খুবই পছন্দ ছিল কিন্তু এটা নাকি ওর সাইজে হয়নি তো ওই জন্য এই এই জুতোটা ওর জন্য নেওয়া হয়নি তো তোমরা দেখতে পাবে যে ও কি নিয়েছে তো এই হচ্ছে বাচ্চাদের কালেকশান এরপর আমরা বড়োদের জুতোর কালেকশানের দিকে চলে যাচ্ছি তো বড়োদের দেখো অনেক রকমেরই কালেকশান আছে মন এখান থেকে মনের জন্য একটা নেবে তো মন যেটা নেবে সেটা তোমরা নেক্সট ক্লিপে দেখতে পাবে তো এখানে দেখো অনেক নতুন কালেকশান আছে অনেক পুরোনো কালেকশান আছে ওভারঅল সব কিছু মিলেমিশে আছে সিলেদার্সের তো চলো নেক্সট ক্লিপে দেখে নাও যে মন শিলেদার্স থেকে কি কী শপিং করেছে তো বর্ধমানের আমি শিলেদার্সের পুজোর শপিং আমি সেরে এলাম তো তোমাদের যে কটা জিনিস কিনেছি একটু দেখিয়ে নি এবং দামও তোমাদের বলে দিচ্ছি প্রথমে দেখো আমি আমার এটা বরের জন্য নিয়েছি তো দেখো এইটা এইটা নিয়েছি বরের জন্য নেক্সট দেখাচ্ছি তো দেখো যেটা আমার জন্য কিনেছি এই দেখো রেগুলার ইউজের জন্য কোনো কি বলবো হিল নেই আর কি একদম ফ্ল্যাট রেগুলার এই বাজার দোকান যাওয়ার জন্য ফ্ল্যাট জুতো তো লাগেই যার জন্য এটা নিচ্ছি তো দেখো নিয়েছি নিচ্ছি বলছি নিয়েছি এটা বাবু এটা নারাস না তো এটা এম পিটা তোমাদের বলে দিই এটা কত নিয়েছে এটা থ্রি সেভেন জিরো মানে তিনশো সত্তর এটা তিনশো সত্তর এম পি দেখো এইটা এইটা নিয়েছি আর এবার আমার মেয়ের যেটা নিয়েছি সেটাও দেখিয়ে দিই তো আমার মেয়েরটা ভীষণই সুন্দর প্রিন্সেসদের মতো হয়েছে দেখো এই যে একটা রেড ছিল কিন্তু রেটটা ওর পায়ে হয়নি যার জন্য এটা নিতে হলো তো এটার এমআরপি টু সেভেন জিরো দুশো টাকায় এই জুতোটা কিনেছি এছাড়া ট্রাভেলের জন্য আমি দুটো ব্যাগ কিনেছি দেখো প্যারাশুট কাপড়ে তো এইটা গ্রিন কালার আর একটা ব্ল্যাক কালার তো ব্ল্যাকটা আমি দেখাবো তোমাদের গ্রিনটা খুলছি না আর ব্ল্যাকটা আমি খুলে দেখাবো এগুলো ধরো একটা জায়গা দেখতেই পাচ্ছ একটা ছোট্ট জায়গার মধ্যে চলে যাবে আর এটা এমনি খুলে একটু মুড়েও ছোটো ভাঁজ করেও তোমরা ব্যাগে নিয়ে যেতে পারবে আমার কী হয় কোনো কোনো জায়গায় গেছি এর আগে বেশিরভাগই জায়গায় আমাকে ব্যাগ কিনে কিনে মালপত্র এত মালপত্র কিনি মাল মানে লাগেজ আমার যে লাগেজ নিয়ে যাই তাতে তো কোনো দিনই হয় না উল্টে আমার ব্যাগ কিনে সেই সব জিনিসপত্র বয়ে নিয়ে আসতে হয় যার জন্য খুব অসুবিধা হয় তো এর আগেও একটা এই প্যারাসুট কাপড় একটু ছোট সাইজের একটা যত সম্ভব দুশো পঁয়ত্রিশ টাকায় ব্যাগ আছে তো এইটা কিনেছি ফোর ফোর জিরো চারশো চল্লিশ টাকা একটু বড় সাইজের এই ব্যাগগুলো কিন্তু খুব ভালো আর জল পড়লে এই ব্যাগগুলো কিন্তু ভেজে না তো চলো আমি ব্ল্যাকটা যেহেতু খুলেছি ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি এটা আর খুলছি না দেখছো কি সুন্দর ভাঁজ করে রাখা আছে তো এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের তো দেখো এইটা দেখো বাইরে এখানে এখানে একটা চেন আছে এদিকেও চেন আছে দুটো আর এইখানে যে বড় চেন যেটা জামা কাপড় রাখার বড় যে চেন দেখো ভেতরে জায়গাটা কত বড় ক্যামেরায় ঠিক আসছে কি না দেখাতে পারছি না দেখোই এত বড় তো একজনের জামাকাপড় কাপড় দুদিন তিন দিনের গেলে একজনের জামাকাপড় কিন্তু অনায়াসে ধরে যাবে দেখো কত বড়ো ব্যাগ এটার দাম পড়েছে চারশো চল্লিশ কেমন কিনলাম জুতোগুলো অবশ্যই আমাকে জানিও কারণ দেখো তোমরা যদি কমেন্টস করো আমার খুব ভালো লাগবে তো আজকে ভিডিওটা একদমই বেশি বড় করছি না কারণ এখন কারোর সময় নেই বড় ভিডিও দেখার বা গল্প শোনার সামনেই পুজো যার জন্য বেশি বড় ভিডিও দেখার সময় নেই তো ভিডিওটা এখানেই এন্ড করছি এবং কমেন্টসে অবশ্যই জানাবে যে আমার পুজোর শপিং তোমাদের কেমন লাগছে এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে চলো আজকের মতো টাটা